আমার যে যেখান থেকে চ্যালেঞ্জ দেয় আমি সব সময় কবুল 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 দেখেছেন তো আপনারা আমি কবুল বলে রাজি থাকি আর তোমার কত টাকা হয়েছে চ্যালেঞ্জ দাও আমার তো টাকা পয়সার ঘাটতি আছে আমি টাকার চ্যালেঞ্জ দিতে পারবো না তবে কেউ দিলে হাসি মুখে নিতে পারবো এখন চ্যালেঞ্জ নিতে 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 একেবারে ক্লান্ত হয়ে পড়েছি চ্যালেঞ্জ নিয়েই যাচ্ছি আর নিয়েই যাচ্ছি কিন্তু একটারও আর টেবিলে এনে বসাতে পারছি না কুয়োর ব্যাংজে তার কাছে কুয়োর পানিটারই তো মনে হয় সবচাইতে বেশি পানি এর বাইরেও যে খাল আছে নদী আছে সমুদ্রে আছে কুয়োর ব্যাং কুয়োর মধ্যে থেকে এটা কিভাবে কল্পনা করতে পারে ওরা জানে মান সম্মান যতটুকু আছে মোকাবেলা হলে অতটুকুও থাকবে দেখেন না আমাদের অনেক ভাইয়েরা যারা বিভিন্ন সময় কওমে মাদ্রাসার হুজুরদের গালিগালাজ করে ওহাবি বলে খারেজি বলে নবীর দুশ্মন বলে ভালো কথা মুখ তোমার স্বাধীনতা তোমার যা মনে চায় তুমি বলতেই পারো বললে তোমার এতে কেউ পিটাবে না বললে তোমার কেউ মারবে না ধরবে না আর কথা বলতে টাকাও লাগে না ঠিক আছে কিন্তু শরীয়তের মূলনীতি হলো যে দাবি করে প্রমাণ তাকে দিতে হয় আল বাইয়িনাতু আলাল মুদ্দাই এটা কোনো হুজুরের বানানো মূলনীতি না আল্লাহর রাসূলের শেখানো মূলনীতি দাবি যে করবে প্রমাণ তাকে দিতে হবে দাবি নাই প্রমাণেরও কোনো দরকার নাই ইসলাম প্রমাণ ছাড়া কোনো দাবি গ্রহণ করে না ইসলাম কখনো বলে না যে কে যার যেটা মুখে এসেছে বলবে আর সবাই অন্ধের মতো বিশ্বাস করতে হবে না বরঞ্চ দাবির পক্ষে প্রমাণ দিতে হবে যদি প্রমাণ দিতে না পারে যত বড় হুজুর হোক তার কথার মূল্য থাকবে না তো এখন ধরলাম যে আসলে কওমি মাদ্রাসা সব হুজুর হইল নবীর দুশ্মন সবাই ওহাবি সবাই খারেজি তো কোন কোন কেন কোন কোন কারণে খারেজি আসো একটু সামনাসামনি ভুল ধরায় দাও হা খালি মাঠে গোল ভাই সবাই দিতে পারে আমি এখানে বৈশা তোমারে ধুয়া দিব তুমি তোমার প্যান্ডেলে বৈশা আমারে ধুয়া দিবা এগুলো হইলো ফাঁকা মাঠের গোল ফাঁকা মাঠের গোল দিয়ে বীরত্ব প্রমাণিত হয় না এভাবে সবাই গোল দিলে বিশ্বকাপ জয় নিয়ে এত আনন্দ উদযাপন করা লাগতো না প্রত্যেকেই তখন শিরোপা পেত প্রত্যেকেই তখন চ্যাম্পিয়ন হতো কিন্তু যখন মোকাবেলা হয় তখন না বোঝা যায় আসল বীর কে কে বাস্তবে শিয়ালে বাংলা আর কে বাস্তবে শেরে বাংলা এখন দেখবেন দূরে বৈশা বৈশা খালি চ্যালেঞ্জ আর চ্যালেঞ্জ কখনো বিশাল বিশাল অ্যামাউন্টের চ্যালেঞ্জ দেয় আমাকে নিয়েও কত সময় দিয়েছেন 1 কোটি টাকার চ্যালেঞ্জ 1 কোটি টাকা একলগে আমি বাস্তবে দেখিও না 1 কোটি টাকা দেখতে কেমন দেখা যায় একসঙ্গে রাখলে কতখানি হবে 1000 টাকার নোট রাখলে বা 500 টাকার নোট রাখলে আমার আইডিয়া নাই এখন কেউ যদি 1 লাখ টাকার চ্যালেঞ্জ দেয় বড় ভালোই লাগে বাট 1 লাখ না দিয়ে যদি অনেক সময় হয় না বিল আদায় করতে গেলে কিছু সাইন বাবদ কিছু দিয়ে আসতে হয় যদি এমন হয় 1 কোটি থেকে মাইরা তুই 50 লাখ খায়া দিবি বাকি 50 লাখ আমারে দিবি তাতেও তো লসের কিছু নাই পুরো 50 লাখই তো আমার লাভ তা আমারে যে যেখান থেকে চ্যালেঞ্জ দেয় আমি সবসময় কবুল 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 দেখেছেন তো আপনারা আমি কবুল বলে রাজি থাকি আর তোমার কত টাকা হয়েছে চ্যালেঞ্জ দাও আমার তো টাকা পয়সার ঘাটতি আছে আমি টাকার চ্যালেঞ্জ দিতে পারবো না তবে কেউ দিলে হাসি মুখে নিতে পারবো এখন চ্যালেঞ্জ নিতে 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 একেবারে ক্লান্ত হয়ে পড়েছি চ্যালেঞ্জ নিয়েই যাচ্ছি আর নিয়েই যাচ্ছি কিন্তু একটারও আর টেবিলে এনে বসাতে পারছি না সব কিছু বলে নিজেরাই চ্যালেঞ্জ দেয় আমরাই কবুল করি তো ইজাব যখন হয় আর কবুল যখন হয় ইজাব মানে প্রস্তাব কবুল মানে গ্রহণ প্রস্তাবও হয়েছে গ্রহণও হয়েছে আর কিন্তু কোনো ধাপ বাকি থাকে না এবার কামডারে শেষ করে দিলেই চলে তো প্রস্তাব দিল তারা কবুল করলাম আমরা এখন বাকি কাজ কি বাকি কাজ হলো বসে চূড়ান্ত সমাধা করে ফেলা কিন্তু দেওয়ার সময় আবেগে দেয় না কিসের কারণে দেয় আল্লাহ ভালো জানে হয়তো এটা মাথায় রেখে দেয় এই মোল্লাইকে আর আমগো চ্যালেঞ্জ দেখবে এটাকে সিরিয়াস হিসাবে নিবে কিন্তু কবুল বলার পরে তারপর সুর পাল্টাতে শুরু করে বলে না রে না রে এদের সাথে বসা যাবে না এদের এই দোষ ওদের ওই দোষ এরা জেলখাটা আসামি এরা মামলা খাওয়া আসামি এরা এটা ওরা সেটা আরে যখন চ্যালেঞ্জ দিছিলা তখনও আমরা জেলখাটাই আসিলাম যখন চ্যালেঞ্জ দিছিলা তখনও মামলা খাওয়াই আসিলাম তো দেওয়ার সময় কি হুশ থাকে না বসতে গেলেই কি সব ভণ্ডামি মনে পড়ে তো এখন দুনিয়ার হালতটা এমন যে বাস্তবে সামনাসামনি হলে মোকাবেলা হলে তখন না আসলেই বের হয়ে আসবে কার দলিলে কত পাওয়ার কিন্তু এখন বাতিলপন্থীরা এগুলো বুঝে ফেলেছে কেউ বসতে রাজি হয় নাই কাদিয়ানি কাদিয়ানি নাই তো বাংলাদেশে কিশোরগঞ্জে নাই তো এই যে কাদিয়ানি এত এত কয়েক লাখ আছে বাংলাদেশে দেখেন এনে বসাতে পারেন কিনা হুজুরদের সাথে হিজবুত তাওহীদের ইমাম সাহেব আছে না ওরা তো ইমাম বলে না বলে এমাম এমাম ইসলামের এমাম ভালো কথা যদিও আমরা তাকে মসজিদের ঝাড়ুদারও মনে করি
ও যদি আমার মসজিদে আসে হুজুর আমারে ঝাড়ুদারের চাকরি দেন আমি ওর চাকরি দিব না যে একটা খাদেমের খাদেম হতে যে যোগ্যতা লাগে ওই যোগ্যতাটাও বেটা বকলম তোর মধ্যে নাই তোর চেহারা দেখলেই তো মানুষের রুচি হবে না তোকে আল্লাহর ঘরের খাদেম মনে করবে না তোর চেহারা দেখলে মানুষের দিলের মধ্যে তো অন্য কিছু আসবে এরকম লোক আল্লাহর দ্বীনের খিদমত করে কেন দ্বীনের খিদমত করার আগে নিজের মধ্যে তো দ্বীনের কিছু বাহ্যিক রূপ তো থাকা উচিত এটাই তো বিবেকের দাবি এটাই তো যুক্তির দাবি আল্লাহর রাসূল বলেছেন কাউকে বন্ধু বানালে তিনটা গুণ দেখে নিবা তারাই তোমাদের সর্বোত্তম বন্ধু হবে খায়রুল আসাইকুম মান ইউযাক্কিরুকুমুল্লাহ রুয়াতু ওয়া ইযীদু ফি আমালিকুম মানতিকু ওয়া ইউযাক্কিরুকুম বিল আখিরাতি আমালু যার চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণে আসে যার মুখের কথা শুনলে ইলম বাড়ে আর যার আমল দেখলে আখিরাতের স্মরণ অন্তরে তাজা হতে থাকে এমন মানুষরাই তোমাদের সর্বোত্তম বন্ধু এখনকার চেহারা দেখলেই যদি টালটিবালটি দুনিয়ার বিভিন্ন ধান্ধার কথা মনে পড়ে নবী তো তারে বলেন নাই কাছে টেনে বুকে জড়ায়া আপন করে উত্তম বন্ধু বানায় নিতে দূরে বসে কত ডায়লগ দেয় বিশেষ করে হিজবুত তাওহীদ তো হুজুরদের পড়লে খায়া দাঁড়ায় অবস্থা এমন না সব হুজুর ধর্ম ব্যবসায়ী সবাই ধর্ম ব্যবসায়ী একমাত্র ওরাই হলো খাঁটি ধার্মিক বাকি সবাই দুই নম্বর ধার্মিক ভালো কথা তো একটু বসো না একটু মোকাবেলা হোক না এখন টেবিলে বসলেই তো সমাধান হবে আর এই যুগের মানুষ চালা কত বোকা শোকা না এবং শিক্ষিতের হারও বেশি আলহামদুলিল্লাহ এখন কোনো বিচারকও লাগবে না কিচ্ছু লাগবে না তুমি তোমারটা বলো অমুক অমুকেরটা বলো একজন নিরপেক্ষ উপস্থাপক থেকে গেলে মেনটেন করুক এরপর তুমিও বাড়ি যাওগা সেও বাড়ি যাকগা বাকিটা জাতি বুঝে নেবে আপনার কি ধারণা মানুষ এই যুগে কিচ্ছু বোঝে না কিচ্ছু বোঝে না কার চাপা বেশি আর কার ইলমের জোর বেশি কে বাস্তবেই হকপন্থী আর কে বাস্তবে মুখোশধারী এগুলো এই যুগের লোকে বোঝে না কিছু লোক না বুঝতে পারে কিন্তু আলহামদুলিল্লাহ অধিকাংশ মানুষ বোঝে কেন বোঝে জানেন আল্লাহ রসুল জানিয়েছেন বাস্তবতা ফাইন্না আলাল হাক্কি নূরা হকের মধ্যে নূর থাকে যেই নূর চমকাতে থাকে আর দুনিয়ার মধ্যে চুম্বক যেভাবে লোহা টানে এর চাইতে হাজার গুণ বেশি পাওয়ার দিয়ে হক মানুষের দিল টানে বলবেন কেন হক দিল টানে কারণ হকের সঙ্গে পরিচয় হয়েছে আগে বাতিলের সঙ্গে পরিচয় হয়েছে পরে আমার রাসূল জানিয়েছেন কোনো মানুষ জন্মগতভাবে কাফের হয়ে জন্মায় না মুশরিক হয়ে জন্মায় না নাস্তিক হয়ে জন্মায় না এ কারণে নাবালেগ অবস্থায় কেউ মরলে জাহান্নামে যাবে না ইনশাআল্লাহ কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা প্রতিটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে দ্বীনের উপর হকের উপর সত্য গ্রহণের স্বভাবজাত যোগ্যতা নিয়েই জন্মগ্রহণ করে জন্মগতভাবে আজন্ম পাপী কেউ থাকে না তো এখন একটা বাচ্চা যখন জন্ম নিচ্ছে কেন তার রক্তের সাথে তাওহীদের চেতনা মিশে আছে জানেন কারণ দুনিয়া চেনার আগে বাপমা চেনার আগে রব্বুল আলমিনকে রুহের জগতে চিনে এসেছে আল্লাহ ডাইরেক্ট কথা বলেছেন আমার সাথে আপনার সাথে তারাইনের সকল মুসলমানের সাথে পৃথিবীর সকল মুমিন মুত্তাকির সাথে বলবেন কবে বলেছেন যদি কোরআনের উপর ইমান থাকে আপনি মানতে বাধ্য আল্লাহ নিজে প্রশ্ন করেছেন আপনাদের সবাইকে রুহের জগতে আলাস্তু বিরাব্বিকুম আমি কি তোদের রব না বাবা যদি আপনারে প্রশ্ন করে আমি কি তোর বাপ না যত দুষ্ট হন আপনি তো এটা নিয়ে কোনো ইখতিলাফ করবেন না বলবেন অবশ্যই কোনো সন্দেহ নাই নিঃসন্দেহে তুমি আমার বাবা আল্লাহ প্রশ্ন করেছিলেন আমি কি তোদের রব না সেখানে যেহেতু ইবলিসের ইবলিসগিরি চলছিল না নফসের নফসানি হালত চলছিল না সেখানে কেউ যেহেতু আমাকে আল্লাহর থেকে সরানোর মতো অবদান রাখতে পারছিল না সুতরাং কারো উত্তর দিতেও আর কষ্ট হওয়ার কথা না আপনারা এই আপনি প্রত্যেকে এখানে যারা আছেন এখন যারা আরবি জানেন না আপনারাও জবাব দিয়েছিলেন কি বলে জানেন বলা অবশ্যই আল্লাহ আপনিই তো আমাদের রব তা আল্লাহর সঙ্গে পরিচয় হয়েছে নি কি বাপের লগে আগে না আল্লাহর লগে আগে মায়ের সঙ্গে আগে না আল্লাহর সঙ্গে আগে আচ্ছা মায়ের টান কি কেউ এড়াতে পারে কেন কারণ এই মায়ের পেট থেকেই তো তুমি দুনিয়াতে এসেছো আরে মায়ের সঙ্গে তোমার নারীর বন্ধন আছে এই নারী কেটেই তো তোমাকে দুনিয়ার মানুষ কোলে তুলে নিয়েছে তো মায়ের সঙ্গে নারীর বন্ধন বলে লোকে যা কিছু করুক বা না করুক যত টাকা কামাক বা না কামাক মাকে ভুলতে পারে না তো রব্বুল আলমিনের সঙ্গে তো জাস্ট নারীর বন্ধন না রব্বুল আলমিনের সঙ্গে তো সর্বপ্রকার বন্ধন কথোপকথনও দুনিয়ায় সবার সাথে হওয়ার আগে রব্বুল আলমিনের সাথে হয়েছে তো বান্দা কিভাবে তারে ভুলতে পারে